নমস্কার সৌভাগ্য দর্পণ ফোনের লাইভ অনুষ্ঠানে সকলকে অনেক অনেক স্বাগত। নতুন আরেকটি পর্ব, নতুন করে বলার কিছু প্রয়োজন নেই। জীবনে ঘুরে দাঁড়ানো সঠিক দিশা কিন্তু আমরা এই অনুষ্ঠান থেকে পেয়ে যাই। এই মুহূর্তে যারা যদি নতুন কোন আমাদের বন্ধু আজকে থেকে কানেক্ট হয়ে থাকে সৌভাগ্য দর্পণের সাথে, তার এই প্রশ্নটা মনে হতে পারে যে একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে কি জীবনে ঘুরে দাঁড়ানোর দিশা পাওয়া যেতে পারে। সেটা আপনি আজকে যখন পুরো প্রোগ্রামটার সাথে থাকবেন সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন। জীবনে প্রতিষ্ঠা হতে আমরা সকলেই চাই, আমরা সকলেই কিন্তু লড়াই করি, কিন্তু সবসময় যে আমাদের প্রত্যেকটা সময় প্রত্যেকটা ডিসিশন সঠিক হবে বা প্রত্যেকটা সময় যে আমাদের জীবনে সবকিছুই খুব মসৃণ হবে তেমনটা কিন্তু নাও হতে পারে। নাও হতে পারে কেন, তেমনটা হওয়ার সম্ভাবনা সকলের ক্ষেত্রে হয় না। যদিও আমরা ডেস্টিনি ভাগ্যকে বিশ্বাস করি কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা কিন্তু অ্যাস্ট্রোলজাররা করে থাকে। এক্স্যাক্টলি আপনার হরোস্কোপ কি বলছে, বাচ্চা কি ইন্ডিকেট করছে, আপনি তো প্রতিষ্ঠিত হতে চাইছেন, আপনি তো চাইছেন ক্যারিয়ারে সাকসেস হতে বা আপনি তো চাইছেন বিজনেসটাকে সঠিকভাবে নিয়ে যেতে, বা যারা এডুকেশনের লাইনে রয়েছেন এখন যারা এই মুহূর্তে শিক্ষার্থী তারাও চায় যে হায়ার এডুকেটেড হতে, কিন্তু কোথাও না কোথাও একটা বাধা সৃষ্টি হচ্ছে। এক্স্যাক্ট আপনার বাচ্চা কি বলছে, কোথায় কোন কানেকশন রয়েছে, আমরা কিন্তু সবসময় চেষ্টা করি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদেরকে সঠিক তথ্য তুলে দেওয়া। ডক্টর তীর্থব্রত আচার্য মানে কিন্তু আপনার বাচ্চাটাকে অ্যানালাইসিস করে এক্স্যাক্ট কোন কানেকশনটাতে হিট করলে, কি কোন কানেকশনটা পাওয়ারফুল কানেকশন রয়েছে যেখানটা থেকে একটুখানি বুস্টিং করলে আপনি পেয়ে যাবেন সাফল্য, সেই জায়গাটা দেখানোর জন্যই কিন্তু আজকে সৌভাগ্য দর্পণ আপনাদের মন দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। আজকে তার ব্যতিক্রম, আপনি আর একটা কথা না বললে এই প্রোগ্রামটা অসম্পূর্ণ হয়ে যাবে, সেটা হচ্ছে ইনকমপ্লিট শব্দটা কিন্তু আমাদের সৌভাগ্য দর্পণের মধ্যে দিয়ে যায় না। যেহেতু গত এপিসোডে আমরা যে বিষয়ে কথা বলছিলাম রাশি নিয়ে, লগ্ন নিয়ে, বাকি যেগুলো আছে সেই বাকিটাও কিন্তু সম্পূর্ণ করার জন্য এই অনুষ্ঠান প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সবসময় প্রতিনিয়ত আপনাদের সমস্যা থেকে শুরু করে সমাধান কমপ্লিট হয় এই প্রোগ্রামের মাধ্যমে। অনেক অনেক স্বাগত জানাতে হবে সনাতন জ্যোতিষ, কেপি অ্যাস্ট্রোলজার, পিএইচডি, গোল্ড মেডেলিস্ট, আপনাদের আমাদের অত্যন্ত কাছের মানুষ ডক্টর তীর্থব্রত আচার্য। নমস্কার। ওম গং গণপতায় নমঃ, ওম জয় গোপালায় নমঃ, জয় যোগীরাজ জয় হোক। দেখো সৌভাগ্য দর্পণ অনুষ্ঠানে সকল দর্শককে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন এবং নর্মাল জীবনে আমরা আবার ফিরে এসেছি এবং নর্মাল জীবন যাপনে যেভাবে আমরা আগের মতো করে ফেরবার চেষ্টা করছি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের নিজস্ব যে সমস্ত সমস্যা ছিল সেই সমস্যাগুলো থেকে দু বছর ধরে আমরা যে পর্যদস্ত অবস্থায় ছিলাম সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে আস্তে আস্তে করে আমরা নিজেদের নর্মাল স্বাভাবিক জীবনযাপনের ছন্দে ফেরার চেষ্টা এবং নিজেদের যে সমস্যা সেই সমস্যাগুলোকে সমাধান করে বর্তমান বছর এবং আগামী সময়ে নিজেদের ভাগ্যকে সম্পূর্ণ সঙ্গে নিয়ে এবং তার থেকে সাকসেসফুল হওয়া বা সাফল্যে নিয়ে সফলতা নিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে হবে। তো আজকের যে অনুষ্ঠান আমরা শুরু করেছিলাম গত এপিসোডে যে চারটে মেজর পয়েন্ট আমি অনেকদিন ধরে বলে আসছি যে এপ্রিল মাস খুব ইম্পর্টেন্ট 2022 এর ক্ষেত্রে, তার কারণ এই 2022 এ কিন্তু চারটে গ্রহ কিন্তু মেজর প্ল্যানেট কিন্তু মুভমেন্ট করছে, যেটা আমি গত কয়েকটা এপিসোড ধরে বলে আসছি। এই চারটে মেজর প্ল্যানেট যখন জেনারেলি সাধারণত ভাবে দেখতে পাওয়া যায় না যে চারখানা প্ল্যানেট একসঙ্গে তাদের মেজর মুভমেন্ট কখনো হয় না, বর্তমান বছর কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তার কারণ চারটে মেজর প্ল্যানেটে কিন্তু মুভমেন্ট এই বছর হতে চলেছে, যেটা আগামী 12ই এপ্রিল রাহু এবং কেতু তার গোচরে পরিবর্তন করবে মেষ এবং তুলাতে এবং 13ই এপ্রিল বৃহস্পতি এবং 29শে এপ্রিল শনি, এবং এর ফলে কয়েকটি রাশির ক্ষেত্রে খুব ভালো হতে চলেছে আবার কিছু কিছু রাশির ক্ষেত্রে কিন্তু প্রভাবান্বিত প্রভাব কিন্তু যথেষ্ট পরিমাণে পড়তে চলেছে। এবং এই যে গোচরের যে পরিবর্তন, এই গোচরের পরিবর্তনের ফলে প্রত্যেকটা রাশির উপরে কিন্তু তার একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়ছে এবং এই গুরুত্বপূর্ণ প্রভাব পড়ার ফলে তার কিন্তু যে সমস্ত সমস্যা বা কারো যে সমস্ত কাজ আটকে ছিল, কারো হয়তো জবের জন্য চেষ্টা করছিল ক্র্যাক করতে পারছিল না, পড়াশোনার ক্ষেত্রে একটা সমস্যা, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা ছিল, কারো ক্ষেত্রে হয়তো জবের কানেকশন হয়েও সেই মতো করে হচ্ছিল না, সেই সমস্ত সবার ক্ষেত্রে কিন্তু একটা প্রভাব পড়তে চলেছে। কারো কারো ক্ষেত্রে এরকম হতে পারে যে তার জব কিন্তু যেই ট্রানজিট নেবে বছরের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু তার কিন্তু সেই কাজটি হয়ে যাবে। তো সেই প্রত্যেকটা রাশির কি প্রভাব পড়তে চলেছে সেই প্রভাব সম্পর্কিত আমরা চারটি রাশি সম্বন্ধে আলোচনা কিন্তু গত এপিসোডে করে ফেলেছি কর্কট রাশি পর্যন্ত। আজকে থেকে আমরা আরম্ভ করব সিংহ রাশি থেকে আলোচনা। সিংহ রাশি বা লগ্ন যে সমস্ত জাতক জাতিকাদের রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো নবমস্থ রাহু এবং তৃতীয় কেতু, এর ফলে আপনার মধ্যে ভাগ্যস্থান থেকে যে সহায়তা পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হলেও সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা কিন্তু তৈরি হবে।
তার কারণ এই সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা করতে পারেন। তার কারণ নববস্থ রাহু, এই নববস্থ রাহু কিন্তু তার সম্পূর্ণ মিত্র ক্ষেত্রে থাকছে না, মঙ্গলের ঘরে থাকছে। এবার এই মঙ্গলের ঘরে থাকার ফলে অর্থাৎ এখানে মেষ রাশিতে থাকছে এবং কেতু এখানে তার মিত্র কোনো ক্ষেত্রে থাকছে না, সে থাকছে শুক্রের ক্ষেত্রে। ফলে আপনার এই জায়গা থেকে ভাইয়ের সঙ্গে বা আপনার বোনের সঙ্গে একটু সম্পর্কের ক্ষেত্রে অবনতি, সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা, আপনার যে কাজ করছিলেন সেই কাজে সাকসেসফুল হওয়ার জায়গাটার ক্ষেত্রে একটু সমস্যা। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময় মোটামুটি স্ট্যান্ডার্ড চলছিল এবং আমার যারা আমার অনুষ্ঠান দেখেন তাদের ক্ষেত্রে আমি কিন্তু বছরের শুরুতেই 2022 শুরুতেই বলেছিলাম যে এই সময়টা স্ট্যান্ডার্ড চললেও সেটা কিন্তু সেপ্টেম্বর মাস পর্যন্ত খুব একটা খুব ভালো কিন্তু নয়, একটা মাঝারি ধরনের চলবে। তারপর থেকে সেপ্টেম্বর মাসের পর থেকে যখন অক্টোবর মাসে আসবে, সেই অক্টোবর মাসে সমস্ত বক্তৃতা যখন ত্যাগ করে, কারণ শনি এবং বৃহস্পতি আবার কিন্তু বক্তৃতা ধারণ করবে, সেই বক্তৃতা ত্যাগ করে তারা যখন ফিরবে তখন সেই অবস্থায় কিন্তু আপনাদের অনেক ইম্প্রুভমেন্ট হওয়ার চান্স কিন্তু তৈরি হবে। এবং এরপরে আসবো সিংহ রাশির ক্ষেত্রে, আরো একটা বলবো যে বিশেষ করে তার পারিবারিক ক্ষেত্রে এবং পরিবার পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি এবং আরেকটি কিন্তু খুব ভালো তার সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ভ্রমণের কিন্তু যোগ কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। দূর ভ্রমণ হতে পারে, রাজ্য থেকে কোনো রাজ্য হতে পারে, কিন্তু বিদেশে যাওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকতে পারে। এরপরে বেশি যে আমরা আসবো কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে বলবো কন্যা রাশির অষ্টমস্থ রাহু এবং দ্বিতীয় কেতু। এই অষ্টমস্থ রাহু এবং দ্বিতীয়স্থ কেতু কিন্তু আপনার বিভিন্ন ক্ষেত্রে অবস্টেকলস তৈরি করবে, মানে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে এবং মানসিক ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করবে এবং আপনাকে পেটে সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে হার্ট জনিত সমস্যা এবং তার সঙ্গে ব্রিদিং প্রবলেম, এই সমস্যা কিন্তু আপনাকে ভোগ করতে হতে পারে। সেই কারণের জন্য যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই মেডিকেশন থাকুন এবং উপযুক্ত পরামর্শ নিয়ে নিজের জীবনকে গুছিয়ে নিয়ে এগিয়ে যান। একদম। সঙ্গে একজন কলার বন্ধু রয়েছেন, নমস্কার বলুন। নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বীরভূম থেকে বলছি। বীরভূম থেকে বলুন, নিজের বিষয়ে কথা বলবেন? না, অল্প সম্পর্কে জানবো। কার সম্পর্কে? ঠিক আছে, নামটা বলবেন ওয়াইফের, ডেট অফ বার্থ? জলি সাহার। জলি ডেট অফ বার্থ বলুন। 25/10/1992। 25 অক্টোবর 1992, তাই না? 25/10/1992। হ্যাঁ, 25/10 মানে 25 অক্টোবরে তো হলো। হ্যাঁ হ্যাঁ। সময়টা বলুন। 12:10 দুপুর। 12:10। জন্মস্থান? জন্মস্থান বীরভূম। বীরভূম। আপনি এখন বীরভূম থেকে ফোনটি করছেন, তাই তো? নিয়মিত দর্শক আপনি এই অনুষ্ঠানে নাকি মাঝে মধ্যে দেখা হয়? না না, দেখি প্রায়ই দেখুন। প্রায়শই দেখেন, কেমন লাগে প্রোগ্রাম? বেশ ভালো লাগে। আপনার ওয়াইফের সম্পর্কে জানবেন, ওয়াইফ কি দেখছেন প্রোগ্রামটা? উনি ইউটিউবে দেখছেন। আচ্ছা, উনি বাইরে রয়েছেন, ইউটিউবে দেখছেন, ঠিক আছে। আপনি সাথে থাকুন, রেসপন্স করবেন। হ্যাঁ দাদা বলছি। আচ্ছা, জলি দেবীর এখানে যা পাওয়া যাচ্ছে, এখানে লগ্ন রাশি জানা আছে তো? লগ্নে এখানে পাওয়া যাচ্ছে মকর লগ্ন, রাশি হিসেবে পাওয়া যাচ্ছে তুলা রাশি। লগ্নে এখানে শনি বসে রয়েছে এবং এখানে লগ্ন থেকে পঞ্চম স্থানে কেতু এবং ষষ্ঠ স্থানে মঙ্গল বসে রয়েছে এবং বর্তমানে বৃহস্পতির দশা। আপনার ওয়াইফ সম্বন্ধে প্রশ্ন কি, তার আপনাদের ম্যারেজ লাইফ এবং তার সঙ্গে ওনার কি কোনো শারীরিক ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হয়েছে লাস্ট 1 থেকে 1.5 বছরের মধ্যে? না না, সেরকম কিছু হয়নি। ওনার প্রফেশনাল রিলেটেড কিছু সমস্যা চলছে এবং তার সঙ্গে শারীরিক দিক থেকেও কিন্তু সমস্যা থাকার সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে এবং আপনাদের ম্যারেজ লাইফের ক্ষেত্রেও কিন্তু কিছুটা পরিমাণ সমস্যা কিন্তু রয়েছে এবং বিভিন্ন পরিবার পরিজনের থেকে মানে নানা রকম ভাবে সবসময় হেনস্থা হতে হয়, ঠিক বললাম? আপনাদের বিবাহিত জীবন কি দীর্ঘ সময়? হ্যালো, আপনাদের বিবাহিত জীবন কি একটু দীর্ঘ সময়ের? সেক্ষেত্রে সন্তান সংক্রান্ত কোনো সমস্যা আপনাদেরকে ফেস করতে হয়েছে? না না, সেরকম ফেস করতে হয়নি। আপনার কি পুত্র সন্তান? হ্যাঁ, পুত্র সন্তান। কোনো মিসক্যারেজ হয়নি? হ্যাঁ। হ্যালো, হ্যাঁ বলুন। কোনো মিসক্যারেজ হয়েছিল? দেখুন, ওনার প্রফেশন রিলেটেড কিন্তু এখানে সন্তান সংক্রান্ত একটা সমস্যা কিন্তু এখানে দেখা দেখতে পাওয়া যাচ্ছে এবং সন্তান কিন্তু সন্তানের ক্ষেত্রে তার শারীরিক ক্ষেত্রেও কিন্তু একটু সমস্যা কিন্তু থাকতা এখানে সম্ভাবনা রয়েছে, এই ইন্ডিকেশন কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। আপনার সন্তান কি একটু একটু সবসময় একটু রোগাক্রান্ত থাকে বা একটু ভোগে? হ্যাঁ হ্যাঁ, সেরকম একটু হয়।
এই সন্তান সংক্রান্ত কিছু সমস্যা এখানে পাওয়া যাচ্ছে এবং ওনার প্রফেশন রিলেটেড জায়গা থেকে বলবো, যেহেতু এখন বৃহস্পতির দশা এবং এই বৃহস্পতি এখানে দশম নব অবস্থা থাকা সত্ত্বেও কিন্তু সেইভাবে ফল দিতে পারছে না এবং ওনার অফিসিয়ালি যে সমস্ত কাজ সেই কাজের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে, ঠিক বললাম তো? এবং বর্তমানে যেহেতু এখানে তুলা রাশির ক্ষেত্রে বর্তমানে ঢাইয়া চলছে, ফলে যে কাজেই হাত দিক না সেই কাজের ক্ষেত্রে একটা প্রবলেম তৈরি হওয়া, মানসিক চাপ বৃদ্ধি পাওয়া, ফাইন্যান্সিয়াল প্রবলেম, পরিবারের ক্ষেত্রে একটা সমস্যা, এই ধরনের সমস্যা আপনাদের ফেস করতে হচ্ছে। এর আগে কারোর সঙ্গে কনসাল্ট করেছেন? কিন্তু এখানে যে ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে অবশ্যই কিছু না কিছু প্রতিকার প্রতিবিধান করা হয়েছে বা আপনাদেরকে হয়তো বলা হয়েছিল। বললাম আপনাদের কি আগে কারোর সঙ্গে কনসালটেশন হয়েছে বা তিনি কি কোনো প্রতিকার প্রতিবিধানের কথা বলেছিলেন? না না না, সঠিক বলছেন, এখানে ইন্ডিকেশন যে পাওয়া যাচ্ছে আপনারা অবশ্যই করেছেন কোনো কনসাল্ট করেছেন। শারীরিক ক্ষেত্র এবং তার সঙ্গে আপনার সন্তানের যে জায়গার ক্ষেত্রে প্রবলেম এবং ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই জায়গার ক্ষেত্রে সম্ভাবনা কিন্তু খুব খারাপ এবং ওনার চাকরি পাওয়ার ক্ষেত্রে ইন্টারভিউ ফেস করবেন, কিন্তু ইন্টারভিউ থেকে ক্র্যাক করা, ইন্টারভিউ কে ক্র্যাক করে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ওনার কিন্তু ভীষণ প্রবলেম হবে। সরকারি চাকরি যোগ এখানে খুব ক্ষীণ পরিমাণে রয়েছে, কারণ রবি এখানে নিচস্থ অবস্থা বসে রয়েছে চন্দ্রযুক্ত, তো সেক্ষেত্রে এখানে চান্স রয়েছে, কিন্তু সেটা থেকে যতক্ষণ না তাকে সঠিক প্রতিকার প্রতিবিধান করা যাবে কোনো রকম ভাবে সরকারি চাকরির সম্ভাবনা হওয়া সম্ভব না। উনি কি কোনো টিচিং জাতীয় প্রফেশনের সঙ্গে যুক্ত হতে চান? উনি কি কোনো টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত হতে চান? সমাজসেবামূলক নয়? আমার মনে হয় জায়গাটা তার কথা বললে বেটার হতো। সেক্ষেত্রে আপনি যে প্রথমে একটা জিনিস শুরু করতে চাইছিলেন, কোথাও না কোথাও আপনি ডেটা অ্যানালাইসিস করা হয়েছে। হ্যাঁ, এখানে এই প্রশ্নটা না করলেন আপনি সাথে থাকুন, লুকোনোর কোনো জায়গা নেই। যদিও বা লুকিয়ে দেন যে অনমিডিয়ায় বলবো না, তাতে রেজাল্ট কিন্তু কিছু হবে না। আলটিমেট আবার অন্য একটা জায়গায় ফোন করতে হবে। আপনি সাথে থাকুন, আমার মনে হয় এই ডেটা পত্র নিয়ে যিনি যার ডেটা পত্র তার কথা বলাটা বেশি বেটার হবে। ওই জন্য আমি প্রথমে জিজ্ঞেস করলাম পাশে ওয়াই বাজে কেন, একটা কথা তো না বললেই হয়। প্রথমে আপনি যখন জোর দিয়ে বললেন যে কোথাও না কোথাও এই চারটা অ্যানালাইসিস করা হয়েছে, উনি বললেন না আমরা কিছু করেন, তারপর যখন আমি বললাম আপনি বললেন যে না এখানে তখন বলছে আলোচনা করা হয়েছে, মানে ঠিক যেরকম এখানে একটা কল করা হয়েছে বা সামনে যাওয়া হয়েছে, ডেট অফ বার্থ কি এইটাও ইন্ডিকেট করে যে এই ডেট অফ বার্থ আরেক জায়গায় দেখানো হয়েছিল। যদি সঠিকভাবে বিচার করা যায় সেখান থেকে কি কি রেমিডিস করা হয়েছে এবং সেই রেমিডিস আদৌ নেওয়া হয়েছে কিনা বা তার কতটা এফেক্টিভনেস, সেটা তার দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা এবং তার যে বর্তমান সময়ে যে কল করেছে তার যে গোচরের অবস্থান, গ্রহগত অবস্থান, সেটাকে যদি ঠিকমতো করে পর্যালোচনা করা যায় নিশ্চিতভাবে বলা যায় যে কি হতে চলেছে, কি হয় বা কি হতে পারে। এই যে যিনি ওনাকে গাইড করে থাকেন যে টিচিং প্রফেশনের ক্ষেত্রে ওনার সমস্যা রয়েছে, তো সেই টিচিং প্রফেশনের ক্ষেত্রে ওনার সমস্যা কিন্তু নেই, ওনার ক্ষেত্রে পারফেক্ট টিচিং প্রফেশন, কিন্তু সেটা প্রাইমারি লেভেলে, কখনোই সেকেন্ডারি লেভেলে। সেই জন্য উনি পুরো কথাটা না শুনে আমার সকল দর্শককে বলবো যখন প্রশ্ন করবেন আগে একটু ভালো করে যা বলা হচ্ছে সেটাকে শুনুন, শুনে তারপরে আপনি আবার প্রশ্নটা করুন এবং আপনার প্রশ্নের উত্তর আগে থেকে দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে। তার কারণ সঠিক দশা, অন্তর্দশা, তার কারণ তীর্থপ্রথায় সব সম্পূর্ণরূপে আপনার চার্টটাকে ভালো করে অ্যানালাইজ করে তারপরে এখানে বসে আপনাকে জানাচ্ছে এবং যতটা সম্ভব আপনাকে গাইড করার চেষ্টা করা হচ্ছে। এরপরে আপনার দায়িত্ব যে আপনার জন্ম কুণ্ডলীটাকে আপনি কিভাবে সংশোধন করবেন, তার কারণ আমি কিন্তু সবসময় চেষ্টা করে থাকি আমার যে সমস্ত দর্শকবৃন্দ রয়েছেন তাদের কাছে সঠিক তথ্য তুলে ধরা এবং তাতে যদি আপনার কোনো যোগ থাকে এবং সেই সঠিক যোগের কতটা ফল পেতে পারেন, আদৌ সেই ফলটা পেতে পারেন কিনা, যোগ আছে মানেই সেখান থেকে ফল পাওয়া যাবে এরকম কিন্তু কোনো বাস্তবিকতা নেই। যোগ থাকলেই যে সবসময় ফল পাবেন এরকম নেই, তার সঙ্গে আপনার দশা, অন্তর্দশা এবং বর্তমান গোচর এর অবস্থানের কিন্তু খুব গুরুত্ব রয়েছে। কারো ক্ষেত্রে রাজযোগ রয়েছে কিন্তু সেই রাজযোগ থাকা সত্ত্বেও সেই রাজযোগের ফল পায় না, এরকম চার্টও কিন্তু বহু পরিমাণে দেখতে পাওয়া যায়। তো সেই কারণের জন্য আগে ভালো করে একটু শুনে নিন, তারপরে আপনার যা প্রশ্ন আছে সেগুলোকে করুন। একদম প্রথমেই একটা কথা না বললেই নয় যে আপনারা একটা জিনিস বুঝতে পারলেন, এইটুকু সময় এইটুকু দেখে কতটা ফেলে দেওয়া সম্ভব, তাহলে চেম্বার ভিজিট যারা করবেন তাদের কিন্তু প্রত্যেকটা দিনক্ষণ দেখে কিন্তু অ্যানালাইসিস করা
সম্ভব যারা এসেছেন তারা জানেন, যারা আসতে ইচ্ছুক তাদের অবশ্যই বুকিং নাম্বারটা আমি নোট করতে বলবো। আপনাদের সুবিধার্থে আমি একটু বলে দেবো, কলকাতার কাছাকাছি যারা রয়েছেন তারা তো চেম্বারে ভিজিট করতেই পারছেন, কিন্তু এখন থেকে কিন্তু বর্ধমান, আরামবাগ, কৃষ্ণনগর আপনারা পাচ্ছেন, কবে কখন পাচ্ছেন তার জন্য একটু বুকিং নাম্বারে ফোন করতে হবে। অনলাইন প্রেডিকশনটাও রয়েছে, এখনো অবধি রয়েছে টিল নাও। এছাড়াও আমি জানিয়ে দেবো যে কোন চেম্বারে কবে পাচ্ছেন। শিয়ালদায় পাচ্ছেন প্রতি বুধবার, কালীঘাটে পাচ্ছেন প্রতি শুক্রবার, শোভাবাজার পাচ্ছেন প্রতি বৃহস্পতিবার, শেয়ারাপুলি পাচ্ছেন প্রতি শনিবার, ব্যারাকপুর পাচ্ছেন আপনারা প্রতি মঙ্গলবার। ডেটগুলো আপনাদেরকে বলে দিলাম, আমাদের বুকিং নাম্বার টিভি স্ক্রিনে রয়েছে, কিন্তু বাই অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট করেই কিন্তু চেম্বার ভিজিট করতে হবে। তাই যারাই দেখাতে ইচ্ছুক, যারাই সমস্যা মুক্ত হতে ইচ্ছুক তারা অবশ্যই কল করতে পারেন। রবিবারেও কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে স্টুডেন্টদের জন্য এবং যারা চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন তারা অনেকেই অসুবিধা ফেস করেন, সেক্ষেত্রে অনেকেই রিকোয়েস্ট এখন কিন্তু রবিবারেও কিন্তু আপনাদের কনসালটেশন দেওয়া হয়। তো সেক্ষেত্রে রবিবারে কোন চেম্বারে কোন সপ্তাহে থাকছে সেটা একটু আপনারা জেনে নেবেন। ফোন করে বলবেন যে আমি সানডে অ্যাপয়েন্টমেন্ট চাই, স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট চাই, আমি সানডে চাই, সেক্ষেত্রে আপনি কোথায় আপনি আছেন কোন চেম্বারে ভিজিট করতে হবে আপনাকে কিন্তু বলে দেওয়া হবে। সঙ্গে যিনি রয়েছেন ধন্যবাদ সাথে থাকার জন্য, নমস্কার, কে আছেন বলুন। নমস্কার। আচ্ছা প্রথমে একটু কথা বলুন, আপনি কি এই অনুষ্ঠানের নিয়মিত দর্শক? হ্যাঁ, তাহলে আপনি মন দিয়ে কি তীর্থপুত্রের কথা শুনছিলেন? একবারও আপনি হ্যালো করেননি, একটু ডিস্টার্ব হননি, আপনি ধৈর্য ধরে শুনছিলেন, তাই তো? তার মানে নিয়মিত আপনি অনুষ্ঠানটির সাথে থাকেন, কেমন লাগে অনুষ্ঠান এত ধৈর্য ধরে শুনছিলেন? একদম ভালো তো লাগে, সেটা আপনার নিরবতা দেখেই বোঝা গিয়েছে, অস্থিরতা নেই। আজকে কার বিষয়ে কথা বলবেন? কার বিষয়ে বলুন? সময়টা বলবেন? সময় সকাল 11টা বুধবার। সকাল 11টা। আর জন্মস্থানটি বলুন? দাদা বলছে রেসপন্স করবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে যা পাওয়া যাচ্ছে, লগ্ন পাওয়া যাচ্ছে এখানে বৃশ্চিক লগ্ন, এবং রাশি হিসেবে পাওয়া যাচ্ছে এখানে বৃষ রাশি এবং মৃগশিরা নক্ষত্র। মানসিকভাবে প্রচন্ড পরিমাণ চঞ্চল, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে চায়, যে কোনো কাজ খুব দ্রুত করতে চায়, এবং মানসিক দিক থেকে খুব চঞ্চল প্রকৃতির মানুষ। ঠিক বললাম? এবার আসবো ওনার কর্মক্ষেত্র অনুযায়ী, এবং ওনার দ্বিতীয় স্থানে রাহু, ফলে অর্থনৈতিক ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট বা বহুবিধ ভুলভাল খরচের ক্ষেত্রে একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং টাকা সেভিংস এর ক্ষেত্রে একটু সমস্যা কিন্তু থাকবে, এবং বাক মানে অর্থাৎ কথাবার্তা বলার ক্ষেত্রে কিছুটা ক্ষেত্রে অনেক সময় পোলাইট, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খুব কর্কশতা থাকায়। ঠিক বললাম? আচ্ছা, এবার আসবো ওনার কর্মক্ষেত্রে, এবং এই কর্মক্ষেত্রে ওনার এখানে দশমপতি রবি কিন্তু শুক্র যুক্ত হয়ে গেছে, ফলে একটা দারিদ্র দোষ তৈরি হয়েছে এবং একাদশ স্থানে গিয়ে তৈরি হয়েছে, এবং এই একাদশ স্থানে গিয়ে তৈরি হওয়ার ফলে এখানে চারটে গ্রহ দশম স্থানে কিন্তু দেখা যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে এটা রবি, শুক্র, বৃহস্পতি এবং বুধ। এর ফলে ওনার ইমপ্রুভমেন্ট, ওনার যে কোনো ক্ষেত্রে কাজের শুরুর ক্ষেত্রে সমস্যা কিন্তু বারবার ধরে হয়। এবং উনি কি কোনো চাকরি করতেন? মূলত তার কারণ কিন্তু এই যে শনি ওনার যে তৃতীয় স্থানে অবস্থান করছেন, এবং দ্বাদশের দৃষ্টি, এবং এই দ্বাদশের দৃষ্টির সঙ্গে সঙ্গে ষষ্ঠ স্থানটাও প্রভাবিত করে ফেলছে। এর ফলে ওনার ক্ষেত্রে কিন্তু পারিবারিক ক্ষেত্রে একটা সাপোর্টের ক্ষেত্রে অভাব, ফাইনান্সিয়াল ডিস্টারবেন্স, এবং তার সঙ্গে যে কোনো কাজের ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু না থাকবে।
এবং এই জায়গাটাকে যদি রেকটিফাই না করা হয় আগামী 29 এপ্রিলের পর যখন শনি গোচরে কুম্ভ রাশিতে প্রবেশ করবে সেই সময় থেকে কিন্তু আরেকটু প্রবলেম বাড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এই কারণের জন্য ওনাকে যে কোনো ধরনের কাজের ক্ষেত্রে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু বুঝে শুনে ডিসিশন নিতে বলবেন এবং যে কোনো কমিউনিকেটেড মানে যে কোনো পাবলিক রিলেটেড কমিউনিকেটেড কাজের সঙ্গে যুক্ত হতে বলুন। তা না হলে অন্যান্য ক্ষেত্রে বর্তমানে ক্ষেত্রে ওনা কিন্তু খুব একটা সুখকর নয়। এবং এই জায়গাটা বলুন এই স্বল্প সময়ের মধ্যে বলা সম্ভব না, তবে আপনাদের যেহেতু ওনার সপ্তম স্থানে এখানে চন্দ্র অবস্থান করছে ফলে সেক্ষেত্রে ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটা মোটামুটি ব্যালেন্স ম্যারেজ লাইফ বলতে পারি, কিন্তু কিছু সমস্যা ফেস করতে হবে এবং সেক্ষেত্রে ওনার কিছুটা ক্ষেত্রে ওনার ব্যবহারিক ক্ষেত্রেও কিন্তু এর জন্য দায়ী হবে। এবং এই কারণে যেন ওনার কেরিয়ার এবং ম্যারেজ অবশ্যই দুজনে কিছু প্রবলেম আছে সেটাকে সেগুলোকে রেকটিফাই না করে কিন্তু কখনোই বিবাহ ক্ষেত্রে আবদ্ধ হবেন না। এই জায়গাটাকে রেকটিফাই না করে ওনার প্রফেশনের ক্ষেত্রেও কিন্তু খুব প্রবলেম কিন্তু আগামী সেপ্টেম্বর মাসের পর থেকে আরো বাড়বে এবং শনির গোচরে পরিবর্তনের পর কিন্তু আরো বৃদ্ধি পাবে। এই জায়গাটাকে একটু খেয়াল রেখে ঠিকঠাক মতো করে সিদ্ধান্ত নিতে বলুন এবং কোন কমিউনিকেটেড বা পাবলিক রিলেটেড কাজের সঙ্গে যুক্ত হতে বলুন এবং এই প্রবলেমটাকে সলিউশন করার চেষ্টা করুন। দেখুন বহু দর্শক কিন্তু সেই প্রবলেমটাকে জেনেই বসে রয়েছে, 2 বছর ধরে কিন্তু আমরা যথেষ্ট স্যাক্রিফাইস করেছি আর কিন্তু এই স্যাক্রিফাইসের জায়গা আমাদের নেই, এবার আমাদের ঘুরে দাঁড়াতেই হবে এবং নিজেদের সম্পূর্ণরূপে সফল হয়ে নিজের ক্যারিয়ারকে গুছিয়ে নিতে হবে এবং তার সঙ্গে নিজেদের পরিবারকে সুন্দর সুস্থভাবে রাখতে হবে। সেই কারণের জন্য আর সময় নষ্ট না করে যে স্টেপটা নেওয়া দরকার সেই স্টেপটা গ্রহণ করুন এবং নিজেদেরকে গুছিয়ে নিয়ে ভবিষ্যতের পথে সুন্দরভাবে এগিয়ে চলুন। একদম সাধু ধন্যবাদ, যদি মনে হয় থাকে যে সমস্যা থেকে বেরিয়ে আসবেন অবশ্যই যোগাযোগ করার জন্য বুকিং নাম্বার রয়েছে। আমরা যে আলোচনায় ছিলাম সিংহ এবং কন্যা রাশি সংক্রান্ত আলোচনা আপনাদের কাছে তুললাম, এবার আসো তুলা রাশিতে। তুলা রাশি যে সকল জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে সপ্তমে রাহু এবং লগ্নে কেতু, এই সপ্তমস্থ রাহু আসার ফলে আপনার যে পার্টনার তার কিন্তু শারীরিক ক্ষেত্রে একটু সমস্যা আসার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং আপনার মেডিকেশন জাতীয় খরচ কিন্তু বৃদ্ধি পাবে। এবং লগ্নে আপনার যেহেতু কেতু অবস্থান করবে ফলে আপনার মানসিক ক্ষেত্রে এবং কিছু কিছু ক্ষেত্রে ডিপ্রেশন বাড়ার ক্ষেত্রে কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই বুঝে শুনে কিন্তু আপনাদেরকে ইনভেস্ট করতে হবে। এরপর আসো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে ষষ্ঠে রাহু এবং দ্বাদশস্থ কেতু, এর ফলে যে কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে একটু সমস্যা এবং 29 এপ্রিলের পর কিন্তু আপনাদের ধাইয়া আরম্ভ হতে চলেছে, সুতরাং সেক্ষেত্রে কিন্তু সতর্কতা বিশেষভাবে অবলম্বন করতে হবে। এই সময় কিন্তু আপনাদের প্রফেশন রিলেটেড প্রবলেম এবং তার সঙ্গে অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা এবং তার সঙ্গে আরও আপনাদের নিজেদের মধ্যে ডিপ্রেশন তৈরি হওয়ার সম্ভাবনা এবং অ্যাক্সিডেন্টের হওয়ার সম্ভাবনাও কিন্তু খুব বৃদ্ধি পরিমাণে বৃদ্ধি পাবে। সেই কারণের জন্য একটু জীবনযাপনটাকে সুন্দরভাবে গুছিয়ে সম্পূর্ণ সঠিকভাবে করার চেষ্টা করুন যাতে এই প্রবলেমগুলো থেকে আপনারা বিরত থাকতে পারেন, যাতে আপনার এই প্রবলেম থেকে বিরত থাকেন সেই কারণের জন্য কিন্তু বারবার ধরে আপনাদের কাছে এগুলো তুলে ধরা। এরপরে আসবো ধনুরাশিতে। ধনুরাশির যে সকল জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো তাদের পঞ্চমস্থ রাহু একাদশে কেতু এবং 7.5-এর শেষ পর্যায়ে আর কয়েকটি দিন মাত্র বাকি রয়েছে, তারপরে কিন্তু 7.5-ই তাদের ক্ষেত্রে শেষ। এবং ধনুরাশির ক্ষেত্রে বর্তমান সময় কিন্তু খুব ভালো সময়, কারণ 7.5-এর পর থেকে তাদের কিন্তু ইম্প্রুভমেন্ট বা যা প্রবলেম কিন্তু ছিল সেগুলোর ক্ষেত্রে কিন্তু তাদের অনেকটা ইম্প্রুভমেন্ট হবে, কিন্তু সন্তান সংক্রান্ত বিষয়ে তাদের চিন্তাভাবনা বৃদ্ধি পাবে এবং বিশেষ ক্ষেত্রে যে কোনো কাজের সফলতার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হবে। এবং এই ক্ষেত্রে অবশ্যই বলবো তাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ভাবে নিজেদের যে কোনো সিদ্ধান্ত বা ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই যথেষ্ট সতর্ক থাকুন এবং এই সতর্কতার সঙ্গে সঙ্গে যে কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রেখে ভেরি কেয়ারফুলি ইনভেস্ট করুন, তা না হলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্টের কিন্তু ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবে। এবং শেয়ার বাজারের ক্ষেত্রে আপনারা অবশ্যই ইনভেস্টমেন্টের জায়গাটা একটু দেখে শুনে করবেন, তা নাহলে কিন্তু আরো সমস্যা করতে হবে। আজকে সময় বোধহয় একদম শেষের দিকে চলে এসেছে, আজকে আমাদের এই অনুষ্ঠানের সময় শেষ, আপনাদের সময় কখনোই শেষ না। আপনারা যদি চাইছেন যে নিজেদের জীবনটাকে সুন্দর করতে বাচ্চাটাকে একবার রেকটিফিকেশন করে নিতে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন এখন থেকে, কিন্তু প্রতি সানডেতেও যারা স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট চাইছেন তাদের জন্য রয়েছে বুকিং নাম্বারে ফোন করে আপনি জেনে নিতেন। আরো একবার যেটা না বললে না ইনকমপ্লিট যেখানটা আমরা থেমে গেলাম আজকে আবারও কিন্তু পরবর্তী অনুষ্ঠানে সেটা কমপ্লিট করা হবে। অনেক ধন্যবাদ আপনাকে, সকলে ভালো থাকুন, জীবনে সমস্যা মুক্ত হয়ে বাঁচুন। নমস্কার।